জগদা রোডে স্বর্ণ ব্যবসায়ীর সর্বস্ব কেড়ে নেওয়ার অভিযোগ। ঘটনায় প্রায় 18 লক্ষ টাকার গহনা লুট হয়েছে বলে অভিযোগ। অভিযোগ দায়ের করা হয়েছে গোপালনগর থানায়। দুঃসাহসিক কাণ্ড। ভর সন্ধ্যায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য। ঘটনায় প্রায় 18 লক্ষ টাকার সোনার জিনিস খোয়া গেছে বলে অভিযোগ স্বর্ণ ব্যবসায়ীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গোপালনগর থানার অন্তর্গত চালকি এলাকায়। ঘটনা সূত্রে জানা যায়, গত রবিবার সন্ধ্যা 7টা নাগাদ স্বপন চৌধুরী নামে ওই ব্যবসায়ী গোপালনগর থেকে বনগাঁর দিকে ফিরছিলেন। তখনই গোপালনগর থানার অন্তর্গত চালকি এলাকায় দুই ব্যক্তি হঠাৎই তার মোটর বাইকে এসে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর ওই ব্যক্তি জিনিসপত্র নিয়ে রাস্তার উপর পড়ে যায়। সেই সময় আগ্নেয়াস্ত্র দেখি ওই ব্যক্তির কাছে থাকা সমস্ত সোনার গহনা সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। জানা গেছে বনগাঁ এলাকার বাসিন্দা ওই ব্যবসায়ী বিভিন্ন সোনার গহনা তৈরি করে, সেগুলি বিভিন্ন দোকানে সাপ্লাই করেন। ঘটনার দিন তার কাছে এরকম বেশ কিছু গহনা ছিল। ঘটনায় প্রায় সর্বশান্ত হয়েছেন ওই ব্যবসায়ী। ঘটনার পরই স্বপন চৌধুরী নামে ওই ব্যবসায়ী দিশেহারা হয়ে সঙ্গে সঙ্গে গোপালনগর থানায় অভিযোগ দায়ের করে। সেই সঙ্গে বনগাঁ স্বর্ণ ব্যবসায়ী সমিতিকে পুরো বিষয়টি জানায়। তবে এই ঘটনায় প্রায় 18 লক্ষ টাকার জিনিস খোয়া গেছে বলে দাবি দোকান মালিকের। এই বিষয়ে স্বপন চৌধুরী জানান, সন্ধ্যাবেলায় আমি গোপালনগর থেকে দোকানে কাজকর্ম মিটিয়ে বনগাঁর দিকে ফিরছিলাম। সেই সময় হঠাৎই দুজন পেছন দিক থেকে বাইকে করে এসে আমার বাইকে ধাক্কা মেরে ফেলে দেয়। এরপর ওরা আমার ওপর চড়াও হয় এবং আমার কাছে থাকা সমস্ত জিনিসপত্র লুট করে নিয়ে পালায়। তবে পুরো বিষয়টি আমি পুলিশকে জানিয়েছি। আমাকে আশ্বাস দেওয়া হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব জিনিসগুলো উদ্ধার করে আমার হাতে ফিরিয়ে দেবেন তারা। পাশাপাশি আমি বনগাঁ ব্যবসায়ী সমিতিতেও পুরো বিষয়টি জানিয়েছি। এই বিষয়ে তিনি আরো জানান, আমি গোপালনগর মার্কেট থেকে আমার কাছে মিটাই আমি বাড়ির দিকে ফিরছিলাম। এই সময় চাকদা রোডে বারাকপুর টালি খোলা দিকে 3 মাইল পার হাউজের মাঝামাঝি বাঁ দিকে একটা মন্দির আছে, কালী মন্দির। ওই মন্দিরের সামনাসামনি যখন এসেছি সময় পিছন দিক থেকে একটা মোটর বাইক এসে ওখানে ধাক্কা মেরে ফেলে দেয়। ফেলে দেওয়ার পরে ওরা ওখানে আমার রাস্তার পরে চেপে ধরে আমার উপরে মারধর শুরু করে দেয়। মারধর করতে করতে ওরা মেশিন আগ্নেয়াস্ত্র নিয়ে আমার পরে চাপাচাপি করে চড়াও হয়। তারপরে আমার কাছে জোর করে ব্যাগটা কেড়ে নিয়ে পালিয়ে দেয়। আনুমানিক আমার যেটা ছিল এখানে ম্যাকচাবি টাবি দিয়ে সব, তারপরে পলা ছিল, তারপরে পুঁথি চিক ছিল 18 পিস, পল্লা 12 জোড়া মতো যা আছে সবই এখানে থানায় লিখিত জানানো হয়েছে। ওটা আনুমানিক 18 থেকে 20 লক্ষ টাকা, স্বপ্নের উপর মাল দিয়ে সোনার নাকচাবি দিয়ে সোনার বিভিন্ন রকম রেডিমেড গহনা দিয়ে ছিল আমার প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্র, তারপরে ব্যাংকের চেক বই থেকে শুরু করে গাড়ির কাগজপত্র সমস্ত কাগজপত্র, আমার ব্যবসায়িক খাতা ব্যাগের ভিতরে ছিল, সব কিছু নিয়ে ওরা পালিয়ে যায়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, গোপালনগর। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।